আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির মধ্যে আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের নতুন পোষা প্রাণী আনবো, আর আমাদের খামারের ভিতরে কিছু কোয়েল পাখি আনবো, যার কারণে আমাদের এখানে ছাদের ভিতরে একটা অনেকদিন যাবৎ ধরে একটা ঘর আছে, একটা বাথরুমের ঘর এখানে খালি পড়ে আছে। তো ভাবলাম যে যেহেতু ঘরটা খালি পড়ে আছে, এই ঘরটার ভিতরে আমরা কিছু কোয়েল পাখি পালন করি এবং আপনাদের সাথেও কিছু টিপস আমরা শেয়ার করতে পারবো। কারণ আমি এর আগেও অনেকবার কোয়েল পাখি পালন করছি, বাট আমার একটাই কষ্ট, সেটা হচ্ছে যে আমি যতবারই কোয়েল পাখি পালন করছি না কেন, আমাকে সবসময় যারা কোয়েল বিক্রি করছে আমার কাছে, তারা সবসময় আমাকে ধরা খাওয়াই দিছে। সেটা হচ্ছে যে আমাকে আর কি ডিমওয়ালা কোয়েল পাখি কখনই আমাকে তারা দেয় নাই, সবসময় রিজেক্ট কোয়েল পাখিগুলো আমি কিনতে পারছি, কারণ আমি তখন কোয়েল পাখিগুলো তেমন একটা চিনতাম না। তো একে করে ঘরের যতগুলো মালসাবানা আছে সবগুলো মালসাবানায় আমার এখন কি পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু ঘরটার ভিতরে আমি সিদ্ধান্ত নিয়েছি কোয়েল পাখি পালন করবো, আর এই ঘরটা অনেকদিন যাবৎ ধরে অবশিষ্ট পড়ে আছে, এটার ভিতরে আমরা অনেক কিছু রেখে দিছি। এখানে আমার কবুতরের একটা ধাপড়ি ভাঙছিলাম, ধাপড়িটা নষ্ট হয়ে গেছিলো, ওই ধাপড়ি ভাঙা টিন এখানে পড়ে আছে, ওই টিনগুলোকে আমার লফটের ভিতরে এনে আমি রেখে দিতেছি, কারণ আমার ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করতে হবে। আচ্ছা, তো আমি টিনগুলো সবগুলোই সরাই দিছি, এখন জাস্ট কিছু খড়ি আছে এখানে, এই খড়িগুলো সরাতে হবে, তাহলে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। এখান থেকে আমি খড়িগুলো সরাই নিছি, অনেকগুলো খড়ি ছিল, একা একা করতেছি, প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যেতেছে। যেহেতু আমাদের খামারে নতুন নতুন পোষা প্রাণী, আমি বলছিলাম যে অনেক ভিডিওতে আনবো, এখন আমি ডে বাই ডে আনা শুরু করবো ইনশাল্লাহ। আমরা এরকম পোষা প্রাণী আনবো যেন আপনাদেরকে টিপস দিতে পারি এবং আপনারাও যেন এইসব বিষয়গুলো নিয়ে জানতে পারেন। তো এখানে প্রায় অনেকটাই পরিষ্কার করে ফেলছি, তো এখানে জাস্ট অবশিষ্ট আমি এই ঘরটার ভিতরে, যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি এই ঘরটার ভিতরে অনেক আগে খরগোশ পালন করতাম, অর্থাৎ র্যাবিট পালন করতাম। তো র্যাবিটগুলো এখানে থাকতো, ওরা যখন থাকতো তখন আমি কিছু পরিমাণে বালি এখানে দিয়ে রাখছিলাম, ওই বালিগুলো পড়ে আছে, আর আমার এই ঘরটার ভিতরে হয়তো বা কোনো জায়গা দিয়ে পানি লিক করতেছে, কারণ গত 2 থেকে 3 দিন যাবৎ ধরে ভালো পরিমাণে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির কারণে আর কি দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে আমার এই ছোট্ট ঘরটার ভিতরে কোনো এক জায়গা দিয়ে হয়তো বা পানি আসে, যে পুরাটা ঘর একবার শেষটা হয়ে গেছে। আমি যতটুকু পারতেছি পরিষ্কার করতেছি, বাট জাহিরে যেহেতু বৃষ্টি হইতেছে সেই কারণে ঘরটার ভিতরে মোটামুটি ভালো পরিমাণে পানি আসতেছে। তো আমি যদি কোয়েল পাখি পালন করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ঘরটাকে ভালোভাবে পানিমুক্ত করতে হবে, অর্থাৎ যে জায়গা দিয়ে পানি আসে না কেন ওই জায়গাটা অফ করতে হবে। আমি মোটামুটি অনেকগুলো কোয়েল পাখি এখানে পালন করব। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে ছোট্ট ঘরটার ভিতরে কয়টা কোয়েল পাখি আমি পালন করতে পারবো আজকের।